তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে জামাত শিবির একটি জঙ্গিবাদী সন্ত্রাসী দল দুই সালে সন্ত্রাস বিরোধী আইনে দলটি নিষিদ্ধ করা যায় এবং দ্রুত বিচারের জন্য এর বিরুদ্ধে ট্রাইব্যুনালও গঠন করা যায় রোববার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন সন্ত্রাস বিরোধী আইনটি জামায়াতের বিরুদ্ধে প্রয়োগ করা যায় কিনা বিষয়টি বিবেচনা করছে সরকার হেফাজতে ইসলামের ডাকা কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন ধর্মবিরোধী কোনো পদক্ষেপ সরকার কখনো নেয়নি বরং সংবিধানের নির্দেশ অনুযায়ী সরকার শহর মে সুরক্ষা নিশ্চিত করছে যুদ্ধাপরাধীদের ক্ষত্রে রাজনীতির নির্বম খেলা বন্ধ করতে বিরোধী দলের প্রতিও আহ্বান জানান তথ্যমন্ত্রী